হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা কিয়া। আশা করি তোমরা ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজ একটি রোজ ঝলমলে সকালের সঙ্গে একটি দিনের সকলের ভালো কাটুক, আমারও ভালো যাক, এই শুভকামনা নিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। তো দেখো, আজকে সকালবেলা উঠি, চাটা খেয়ে ভাবলাম এই প্রকৃতিটা কত সুন্দর লাগছে। দেখো, ঝড় বৃষ্টি তো প্রত্যেক দিনই হচ্ছে, তার মাঝে আজকে কি সুন্দর রোদ পড়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তুমি কি করছো? ম্যাগি বানাচ্ছো? বাবারে, কি ম্যাগি গো! আইসি ম্যাগি করে আমাদেরকে দেখা থাকবা? বাবারে, স্পাইসি ম্যাগি বানাচ্ছে, আর কাউকে লাগবে না। তাই বেশ হয়ে গেছে, স্পাইসি ম্যাগি বন্ধ করে দিই। দাঁড়াও, কি সুন্দর হয়েছে! কি এনেছো বাজার? কাজুকে দিয়ে দিব তোমার ম্যাগিটা? তাহলে এসো খাও। দাঁড়াও, ছোট চামচ দিই আমি। দাঁড়াও, এনাও তোমার পানি, জল নাও, এনাও এই চামচটা নাও, ওইটা দাও বাবু হয়ে বস। আচ্ছা বেশ, খাও বাবু হয়ে বস। তো দেখো, আজকে বাজারের মধ্যে এনেছে, সর্বপ্রথম বাজারটা আমার দেখা হয়নি, দেখাবো। তো দেখো, আজকে মাছ এনেছে, তো তাই আমার শাশুড়িমা মাছটা ধুয়ে গেছে, রেডি করে দিয়েছে। আজকে মাছটা টমেটোর সঙ্গে তেল পেঁয়াজি করে রান্না হবে। তাই দেখো, সমস্ত মশলাপাতি দিয়ে টমেটো কেটে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর দেখো, আজকে বাজার মাছটা তো দেখালাম, আর পটল এনেছে, এনেছে টমেটো আর রসুন। অবশ্য যা যা বলি আমরা সেটাই তো আনে, তার জন্য না। তো দেখো, আজকে আমাদের এটাই লাগবে, তাই এটাই বলেছিলাম সকালবেলায়, তো এগুলোই নিয়ে এসছে। তো এগুলো সব গুছিয়ে আমি আবার যে যা জায়গায় রেখে দেবো, কারণ এতগুলো সবজি তো একদিনে সবটা লাগে না, তো একদিন এনে দুদিন সকলেই খাই, তো আমাদেরও তাই ঠিক তাই অবস্থা। তো দেখো, এগুলো গুছিয়ে রেখে দেবো। মাছটা তো আগেই রেডি করে দিয়েছি, তো এবার আমি বাকি সবজিগুলো সব কেটে নেব। তাই দেখো, আজকে হবে আলু পটল, আলু পটলের তরকারি, মাছ তেল পেঁয়াজি করে বলেছি, আর আমের টক কালকে রান্না করে রেখেছিলাম, তো একটু আছে ফ্রিজে, সেটা গরম করে দেব, কারণ টক ছাড়া আবার কথা পাপা খেতেই পারে না, তো তাই টক তো লাগবেই, তো তাই কালকে একটু বেশি করে করে নিয়েছিলাম। তো কালকে টক আছে, মাছটা তো করবই বললাম, আলু পটলের তরকারি আর ভেন্ডির চচ্চড়ি হবে, তো তাই এগুলো আমি ঝটপট কেটে নিই, তারপর ইন্ডাকশানে একে একে চাপিয়ে দেবো। তো আমার এগুলো কাটা হয়ে গেছে, তো আলু পটলের তরকারিটা এটা কষাতে দিব, তাই আর কি মশলাপাতি দিয়ে রেডি করে রেখেছি। আর দেখো, ভাতটা আমার ততক্ষণে আর সবজি কাটছিলাম, আর ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, কারণ ইন্ডাকশানে তো একে একে হয়, এটা তোর গ্যাসে হলে পরে দুটো জায়গাতে হয়, কিন্তু ইন্ডাকশানে তো একে একে হয়। তাই দেখো, ভাতটা ফুটে গেছে, ভাতটা একটু নামিয়ে রেখে আবার বাকি সবজিগুলো দেখো সব কেটে নিয়েছি, ভাতটা নামিয়ে রেখেছি, রেখে এবার আলু পটলের সবজিটা ইন্ডাকশানে কষাতে দিয়েছি, একটু কষে রান্নাটা করে নেব। আলু পটলের সবজিটা কষিয়ে দিয়ে ওটা ইন্ডাকশানে কুকারে বসিয়ে দিয়েছি, তো এবার আমি ভেন্ডি চচ্চড়িটা আর কি রেডি করে রাখছি, কারণ ওটা হলে এটা বসিয়ে দেবো। আর দেখো, গ্যাসে আজকে কিছু করব না, তাই গ্যাসটা মুছে পরিষ্কার করে রেখে নিচ্ছি, কারণ দুপুর গড়িয়ে আসছে, কাজ যতটা এগিয়ে যায় ততই ভালো, আর ভীষণ গরম পড়েছে, যেহেতু যত তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করতে পারি বাবা ততই ভালো। তো তাই দেখো, মানে
কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, বাকি রান্নাটা সাথেই ঝটপট সেরে নেব। তো দেখো ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেলে প্রায় হয়ে যাবে কমপ্লিট রান্না আজকের। তো অতিরিক্ত গরম পড়েছে, রান্না বান্না তো প্রায় কমপ্লিট। তো দেখো কথার পাপা সবার জন্য আইসক্রিম এনেছে, দাদিকে দাদিটা দিয়ে দিয়েছে আর আমরা আমাদেরগুলো খাচ্ছি। তো তিনজনে কথার তো খুবই মজা, কারণ আজকে ওর বায়না পূরণ হয়েছে, আইসক্রিম পেয়েছে যেহেতু। তো দেখো তিনজনে মিলে বসে বসে খাচ্ছি। কথা তো আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো দেখো তিনজনে অনেক মজা করছি আর খাচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট, তো চলো আবার তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পর আবার দুপুরে আসব। গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো সারাদিন তো আজকে তোমাদের সঙ্গে ব্লগে তো শেয়ার করলাম। তো দেখো বিকেলবেলাটায় ঘুম থেকে উঠে আবার ডিউটি শুরু হয়েছে, কথা এখনও ঘুম হচ্ছে। গাছে জল দেব ব্যালকনির গাছে, তো চলো তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখো গাছগুলো গরমের দিনে কি অবস্থা হয়েছে। দেখো ব্যালকনির গাছগুলো কি বাম্বুটা, তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমরা ভালো থেকো, দেখা হবে আবার পরের ব্লগে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা এখনও করেনি তারা প্লিজ করে নিও। আজকের ব্লগ এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।